ঝালকাঠির রাজাপুরের চল্লিশ কাহনিয়া এলাকার বিষখালি নদীর ভাঙন রোধে দ্রুত বেড়িবাঁধ নির্মাণ ও চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট থেকে নলছিটির তেঁতুলবাড়িয়ার বিষখালি নদী পারাপারের জন্য দ্রুত ফেরি চালুর দাবিতে মানববন্ধন করেছে এলাকাবাসী। চল্লিশ কাহনিয়া লঞ্চঘাট এলাকায় ফেসবুক গ্রুপের ভালোবাসার বড়িয়া ইউনিয়নের উদ্যোগে ঘণ্টাব্যাপী এ মানববন্ধনে বিভিন্ন শ্রেণী পেশার কয়েকশো মানুষ অংশ নেন। মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মনিরুজ্জামান, বড়িয়া ইউপি চেয়ারম্যান শাহাবুদ্দিন সরুমিয়া ও ইউনিয়ন আওয়ামী লীগ সম্পাদক গোলাম মোস্তফা মহারাজ, ইউপি সদস্য মামুন হোসেন, গ্রুপের অ্যাডমিন জিয়া সুমন, বালি তাইফুর রহমান তুর্য ও জুবায়ের হোসেন সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।